শয়তানের যখন বিনোদনের প্রয়োজন হয় তখন সে পোলাপানদের রিলেশনশিপের দিকে ঠেলে দেয়, আর না হলে টিকটকে পাঠায়। কি ভাইয়া, শয়তানের লাই তোমার, শয়তানের লাই তোমার। হ্যাঁ, রিল্যাক্স, সি ইউ নট ফর মাই টিম। কাউকে নিয়ে কথা বলার রাইটস কারো নাই, একটা সময় ছিল ইটস হার চয়েস, আর এখন তো ক্যান ইউ হ্যান্ডেল মি। গরিবেরা পেট ভরাতে শহরে আসে, ধনীরা মন ভরাতে গ্রামে যায়, আর গ্রামের চাষা বোনরা মন ভরাতে টিকটকে আসে। গ্রামের চাষা বোন একটু আপডেট হলে টিকটকে ঢুকে পড়ে বেশি আপডেট হওয়ার জন্য। মেয়ে তো কোনো লজ্জা শরম নাই, সে তো অনেক ফরওয়ার্ড মেয়ে। এখন তারা বর্তমানে টিকটক প্রতিবন্ধী কমিটির সম্মানিত সভাপতি। লে 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 নাচ দেখো। হে মমি আ গই কা তুম মার খা গই কা। আমাদের সমাজে মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়, আর টিকটকে মেয়েরা বাঁচতে চায় অন্য কিছু উঁচু করে। আর টিকটকে ঢুকলেই দেখা যায় তাদের দোকান থেকে সাইনবোর্ড বড়। করোনা ভাইরাসের রাজ কপাল, বাঙালিরা চোখে দেখতে পাইলে মাইরা দিত। করোনা রোগীদের কাছে অক্সিজেন যতটা ইম্পর্টেন্ট, গ্রামের চাষাতো বোনদের কাছে মেকআপ ততটাই ইম্পর্টেন্ট। কেউ কেউ তো শুধু মেকআপ করে ছেলেদের পটানোর জন্য। মেকআপ ছাড়া পড়ছে তো, তো মেকআপ তো করার দরকার। আজকে শো ছিল তাই তাই হয়, মেকআপ না করলে আপনার মতো ছেলেরা পড়বে কি করে? দেখবেন যতই মেকআপ করিস না কেন, ক্যামেরার মেগাপিক্সেলের উপর কোনো মেকআপ নেই। কয়লা ধুইলেই ময়লা যায় না, আর কুত্তার লেজ কখনো সোজা হয় না। সাদা মানে যদি সুন্দর হতো তাহলে বিরিয়ানি থেকে সাদা পাতের দাম বেশি হতো। হিমুরা এই দুনিয়ায় দুঃখ পেতে বারবার ফিরে আসে, আর টিকটকাররা ফিরে আসে তাদের আবালগিরি দেখাতে। শ্যাম্পু দিয়া বালিশের কভার ধুইয়া দিছিলাম, এখন ঘুমাইলে মনে হয় পাশে বস হইয়া আছে। কি ইয়াবা খায়। মমি আ গই কা তুম মার খা গই। আচ্ছা ভাই, যেন আবাল কি গাছে ধরে যে গাছটা কেটে ফেলবেন? তোর মাথা নষ্ট, কি বলবো। এরা হলো সেই সব পোলাপান যারা প্যাম্পার্স পরে পুরুষ দাবি করে। এরা হলো ব্লুটুথ বয় 5G স্পিড। এদের নেটওয়ার্ক বুঝতে হলে আমাকে ফিল্ম মেকার হতে হবে, টিকটক থেকে দুই চারটা গাদা ধরে নিয়ে ওয়েব ফিল্ম বানাতে হবে। তারা তো স্টার, তাদের তো অনেক ফলোয়ার। এক কেজি ল্যাংড়া আমের দাম যদি 80 টাকা হয় তাহলে এক কেজি সুস্থ আমের দাম কত? জানি না। হ্যাভি রিল্যাক্স। খাবার সামনে কত কিছু আছে, তুমি কেন আমার ছোট চুমু খাবে বলো? আমার ছোট ছোট দুইটা ঠোঁটে তুমি কেন চুমু খাবে? ইমোশন কন্ট্রোল করা যায় কিন্তু গালি কন্ট্রোল করা যায় না। দেখবেন বান্দরে শুধু চিড়িয়াখানাতেই মানায়, টিকটকে না। বাবা গো, করোনা ও টিকটক দুটোই সুস্থ ও স্বাভাবিক মানুষের জন্য ক্ষতিকর। একটার জন্য মুখে মাস্ক পরতে হয়, আর কিছুদিন পর টিকটকের জন্য চোখে মাস্ক পরতে হবে। হ্যাভ এ রিল্যাক্স। লজ্জা করে না তোমার? ঘরে বসে ফেমাস হওয়ার স্বপ্ন দেখাটা দোষের কিছু নয়, কিন্তু বাজে মেয়ে হওয়াটা দোষের। কারণ সমাজের চোখে বাজে মেয়েরা এন্টারটেইনমেন্টের সাইনবোর্ড। এত কিছুর পরেও তারা বলে আমি অন্য মেয়েদের মতো না। যা কেওড়া, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাই টিম।